দিল্লি থেকে এমপি টিম এসছে এবং আজকে আমরা একটা টিম আমাদের এক্স এমপি আমাদের ত্রিপুরার ইনচার্জ ডাক্তার অজয় কুমারজি এবং আব্দুল খালেদ এবং আরেকজন তিনজনকে নিয়ে এবং আমাদের গোপাল রায় এমএলএ এবং আমি সহ আমরা বিরাট বাহিনী এখানে এফেক্টেড এরিয়াতে গেছি নিয়ারচন্দ্রনগর বাজারে। হ্যাঁ, কালকে বেশ কিছু দোকান অগ্নিদগ্ধ হয়েছে, মিডিয়াতে আমরা দেখেছি, ওখান থেকে খবর পেয়েছি। এটা জেনে আগামীকালকে যাওয়ার কথা, কিন্তু আজকে আমরা সময় পাওয়ায় ওইখানে গেছি। যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কর্মী এসে বললো এই দোকানগুলো জানি না, কংগ্রেসের দোকান। এটা দেখতে গেছি বিজেপি লোকগুলো এসে বলছে এই দোকানদার আমরা, আমরা বিজেপি করি। আমরা জম্মু করে ইনফরমেশন পাইছি। এরপরে কিছুক্ষণ পরে আলোচনা করছে, বেশি না, 20-25টা ছিল। আমাদের সঙ্গে 3 গাড়ি এসকর্ট ছিল, তারা কোনো ভূমিকাই নিছে না। এবং টিএসআর একটা হাবিলদারকে আমি জিজ্ঞেস করলাম, আর তোমরা কী করলে? কয় অর্ডার নাই, আমি এসপি বিজয় দেব বর্মাকে এক্ষুনি জানাইছি। তারা তাহলে অর্ডার নাইলে ওদেরকে নিয়ে রাখবে। আমরা কি অর্ডার? রক্ষা করার অর্ডার তো আছে। এই আমরা নিন্দা করি, এমপি টিম সবরেও এরকম আমরা হুজুতে, এটা গণতন্ত্র কোথায়, আইন শৃঙ্খলা কোথায়?